নমস্কার, খবরিয়া 24 লাইভ দেখছেন আপনারা। আজকে খুশির ঈদ সকলকে খবরিয়া 24-এর পক্ষ থেকে ঈদের শুভেচ্ছা, ঈদ মুবারক। কোচবিহারের সমস্ত জায়গায় আজকে ঈদ পালিত হচ্ছে। কোচবিহারের ইনডোর স্টেডিয়ামে সব থেকে বড় এখানে নামাজ আদা হচ্ছে। ইতিমধ্যে আমার পেছনেই আপনারা দেখতে পাচ্ছেন নামাজ পড়া শুরু হয়ে গেছে। আমরা আপনাদের দেখাচ্ছি সরাসরি খবরিয়া 24-এ। আপনারা দেখুন, নামাজ পড়া শুরু হয়ে গেছে। এখানে ইতিমধ্যে উপস্থিত আছেন উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ, কোচবিহারের সাংসদ পার্থপ্রতিম রায়, কোচবিহারের চেয়ারম্যান ভূষণ সিং মহাশয়। আল্লাহু আকবার।
কোচবিহার এমজিএস কোচবিহার ইন্ডোর স্টেডিয়ামে আপনারা দেখছেন আজকে কোচবিহারের সব থেকে বড় ঈদ পালিত হচ্ছে, এখানে নামাজ পড়ছে সবাই। কোচবিহার মূল এই ইন্ডোর স্টেডিয়াম ছাড়াও কোচবিহারের বিভিন্ন জায়গায় আজকে সকাল থেকে ঈদের তোড়জোড় লেগে গেছে। সকলেই নতুন বস্ত্র নতুন পরিধান পরে আজকে নামাজ আদা করছেন। আপনারা সরাসরি খবরিয়া 24 লাইভে দেখছেন। খবরিয়া 24-এ সরাসরি লাইভ দেখছেন কোচবিহার ইন্ডোর স্টেডিয়াম থেকে আজকের খুশির ঈদে। দীর্ঘ অপেক্ষার পর আজকে ঈদে নামাজ আদা হচ্ছে এবং সকলেই কচি কাঁচা থেকে শুরু করে বড়রা তারা এসছে এবং সকলেই নতুন পরিধান পরে আছে, নতুন বস্ত্র পরে এসছে।
আরেকটা পুচকি আছে এখন কথা বলতে পারবে নামাজ পড়লে নামাজ পড়লে বলো নামাজ পড়েছো তুমি হ্যাঁ বলো হ্যাঁ পড়েছি আজকে ভালো লাগছে কেন নতুন জামা কিনেছো তোমার নাম কি আমার নাম জাসমিন আনসারি নতুন জামা কিনেছো হ্যাঁ মজা লাগছে আজকে আজকে কি কি ঘুরবে আজকে হ্যাঁ কোথায় কোথায় ঘুরবে আমি আমার ওইদিকে ঘুরবো না আমি আর এ ঘুরবো হ্যাঁ ভালো লাগছে কার সঙ্গে এসেছো তুমি বাবার সাথে এসছো আচ্ছা ঠিক আছে আচ্ছা বল 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 আজকে আপনাদের ঈদ কিরকম সব কি বলবেন সবাইকে সবাইকে আমি বলবো ঈদ মোবারক আর আজকের দিনটা খুব ঈদের দিন আজকে সবাই নতুন জামা কাপড় পরবে পরে নতুন ঈদের মধ্যে আসবে আর ঈদটা ভালোভাবে নামাজ পড়বে বাড়িতে যাওয়া খাওয়া দাওয়া আর নতুন জামা কাপড় সবাই মিলে আজকে যে আনন্দ উপভোগের একটা দিন এতদিন অপেক্ষার পরে হ্যাঁ তো কেমন লাগছে ভালো লাগছে আনন্দ করবো ফুর্তি করবো এতদিনের পরে একদিন আজকে আনন্দ ফুর্তি করবো আজকে খুব ভালো লাগছে আর সকল কুচবিহারবাসীকে শুভেচ্ছা জানাবেন যে সবাই মিলেমিশে সবাই ভালোভাবে সবাই মিলেমিশে আমরা গলা গলা মিলবো এখন নামাজের পরে তারপরে বাড়িতে যা খাওয়া দাওয়া আছে আর এখন বাড়িতে যা খাওয়া দাওয়া ঠিক আছে তাদের প্রতি আমার পবিত্র শুভেচ্ছা ও ভালোবাসা জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য শুরু করছি আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন আমাদের ভালোবেসেছেন বলে আজকে আমরা একত্রিত হয়ে এই পবিত্র ঈদের ফিতরের নামাজ আদায় করলাম আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিনের কাছে আমরা সকলে দোয়া করব আমাদের এই নামাজ যেন আল্লাহ পাক কবুল করে নেন হাজিরিন মজলিস আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন মহামূল্য কোরআন শরীফের মধ্যে ঘোষণা করেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন আল্লাহ রাব্বুল ইজ্জাত আলামিন বলেছেন যে হে ঈমানদারগণ এই পবিত্র রমাদান মুবারক মাসে তোমাদের উপর রমজান মাসে রোজাকে ফরজ করে দেওয়া হইল তোমরা রোজাকে পালন করো এই রোজার দ্বারাই তোমরা মুত্তাকি পরহেজগার হইতে পারিবে অর্থাৎ পরিবর্তন হইতে পারিবে ভাই মহাতারাম দোস্ত আদুদের এটা সার্বম্য কথা হল এই আজকে আমরা এই পবিত্র রমাদান মুবারক মাস আসার পর যে আমাদের দান করেছেন বা রোজা রাখার নির্দেশ দিয়েছেন শুধু উপবাসের নাম রোজা নয় না খেয়ে থাকলাম এটা রোজা নয় আমরা না খেয়ে থেকে অনেক খারাপ কাজ থেকে আমরা বিরত ছিলাম মানে গাড়ি খেলার থেকে বিরত ছিলাম অন্যের অন্যায় থেকে আমরা বিরত ছিলাম মিথ্যা কথার থেকে আমরা হেফাজত ছিলাম যে না আমি রোজাদার আমি মিথ্যা বলব না আমি ঘুষ খাইব না আমি হারাম খাইব না আমি অনেক কিছু খারাপের থেকে আল্লাহ পাক আমাদেরকে রোজার বদলতে হেফাজত রেখেছে এটা অর্থ হল এই যে আল্লাহ পাক রমজান মাসে রোজাকে এই জন্য দান করে দিয়েছে যেমন দুনিয়া আজকে পবিত্র খুশি নিয়ে
পূজা করার পরে আজকে মুসলিম সম্প্রদায়ের মানুষ খুশির ঈদ পালন করে। আর এই ঈদটা শুধু আমাদের ভারতবর্ষেই নয়, সারা পৃথিবী জুড়েই এই ঈদটা পালন করে করা হয়, এবং তার আগে এক মাস রোজাও করা হয়। এবং বিশ্বের মধ্যে সবচেয়ে বড় উৎসব এই ঈদ উৎসব, কারণ অন্যান্য উৎসবগুলো আঞ্চলিকভাবে হয়, দুর্গা পূজা হোক, গণেশ পূজা হোক, অন্যান্য পূজা হোক, আঞ্চলিকভাবে হয়, কিন্তু এই একমাত্র উৎসব হলো ঈদ উৎসব। বিশ্বের যত দেশ আছে প্রত্যেকটা দেশে এই ঈদ উৎসবটা পালন করা হয়। আজকে এই ঈদের পবিত্র ঈদের দিনে আমি আমার জেলার যারা মানুষ, রাজ্যের যারা মানুষ, তাদেরকে আমি শুভেচ্ছা জানাচ্ছি, যারা ঈদে অংশগ্রহণ করেছে, রোজায় অংশগ্রহণ করেছে, এবং আশা করছি যে সারা বছর শান্তি থাকবে, সুস্থ সমাজ ব্যবস্থা বজায় থাকবে, এবং সারা বছর ধরেই আমরা সবাই মিলে একসাথে তলে দাঁড়িয়ে মাননীয় মুখ্যমন্ত্রীর যে সেকুলারিজম সেটাকে সামনে রেখে আমরা হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান সব সম্প্রদায়ের মানুষ আমরা একসাথে মহাত্মা গান্ধীর সাথে থাকবো, সাথে থাকবো, এবং তার যে উন্নয়নমূলক প্রকল্পগুলো রয়েছে সবাই মিলে আমরা সেটাকে এগিয়ে নিয়ে যাব। সবশেষে আবার বলি, আজকে এই পবিত্র খুশির ঈদের দিনে সবাইকে শুভেচ্ছা জানাই, ভালোবাসা জানাই, শ্রদ্ধা জানাই, এবং সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, উপরওয়ালার কাছে এই আবেদনটা জানাই। আরেকটা কথা, আমাদের সঙ্গে উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষ আছেন, কুচবিহার চেয়ারম্যান ভূষণ সিং আছেন, খবরিয়া 24-এর মাধ্যমে সারা বিশ্ববাসীকে, বাংলাবাসীকে এবং কুচবিহারবাসীকে ঈদের আর কী আপনি শুভেচ্ছা জানাবেন? এই পবিত্র ঈদ এটা খুশি নেই, এক মাস ধরে সংযম করে প্রত্যেকটা মানুষ, সংখ্যালঘু মানুষ যারা ঈদ এবং রোজা পালন করে এসছেন, তারা তাদের ভালো হোক, তাদের পরিবার ভালো থাকুক, সুস্থ থাকুক, তাদের পড়োশীরা সুস্থ থাকুক, সারা দেশবাসী সুস্থ থাকুক, শান্তিতে থাকুক, উপরওয়ালার কাছে এই প্রার্থনাটাই করছি। এবং তারা যাতে সবাই মিলে যারা বিচ্ছিন্নবাদী শক্তি, বিভেদকামী শক্তি, যারা মানুষের মানুষের দুর্বলতা চাইছে, বিরোধবাদতা চাইছে, দাঙ্গাবাদতা চাইছে, সবাই মিলে তাদের বিরুদ্ধে গর্বে ওঠে এবং বাংলা সহ দেশকে শান্তিতে রাখে এই আবেদন চাই। আর আজকে সারাদিনে কি আপনার প্রোগ্রাম আছে? সারাদিনে এখানকার মসজিদে যাবো, তারপর গ্রামে কিছু নিমন্ত্রণ আছে, বিশেষ করে জায়গায় যাওয়া যায় না, আরবি 3-4 জায়গায় যাওয়া যায়, তারপরে বিকেলবেলার থেকে প্রত্যেকটা বহু জায়গায় নিমন্ত্রণ আছে, চেষ্টা করবো বেশিরভাগ জায়গায় গিয়ে হাজির হতে, তাদের সাথে মিলিত হতে, এবং তাদের যে আবেদনটা পরিচয় যাওয়ার জন্য তাতে সারাদিনই আমি প্রত্যেক বছর যাই, বড় যাবো সারাদিন ধরে রাত্রি পর্যন্ত খাওয়া দাওয়া কোথাও কোথাও নিমন্ত্রণ হত্যা করা এই সমস্ত। ধন্যবাদ, আমাদের সঙ্গে চেয়ারম্যান ভূষণ সিং বাবু আছেন, আপনি কি শুভেচ্ছা জানাবেন? আমি আর যে আমাদের মুসলিম সম্প্রদায় ভাইরা আছেন, তারা কঠোর পরিশ্রমের মাধ্যম দিয়ে এক মাস রোজা করে দিয়ে আমরা প্রতিটা ব্যাপারে আমরা ইফতার পার্টিতে আমরা জয়েন করেছি। আজকে খুশির প্রায় শেষের দিন, আজকে ঈদের যে অপরণটা চলছে এটা সারা বিশ্বব্যাপী একসাথে পালন হচ্ছে, এটা হচ্ছে বড় কথা। আমরা চাই আমাদের মুখ্যমন্ত্রীও যেটা তার চিন্তাধারা, সেই চিন্তাধারা হিন্দু মুসলিম সব জাতি বজায় রাখুন, তার জন্য আমরা এখানে আসি, প্রতিবারই আমরা এরকম মানে যেখানে হয় এলাকায় আমরা সব জায়গায় ঘুরি, এবং আমাদের আশা যে আমরা যে আশা নিয়ে মানুষের মধ্যে মেলবন্ধনের চেষ্টা করি সেটা রক্ষা হবে, এবং
যারা নাকি বিচ্ছিন্নবাদী দল এর মধ্যে হিন্দু মুসলিম এবং ভারতবর্ষের মধ্যে একটা বিচ্ছিন্ন সৃষ্টি করার চেষ্টা করছে, তাদের চিহ্নিত করতে হবে এবং তাদের যাতে কোনো রকম বিচ্ছিন্নবাদের সাথে আমাদের যাতে জড়িয়ে না পড়তে পারে, আমাদের যে সংঘাতের করতে পারে তার প্রচেষ্টা আমাদের সব ভাইরা মিলে আমরা করব। ভারতবর্ষের এটা একটা দিক, আর করে বড় বিশেষ করে পশ্চিমবঙ্গে এটা আমরা অন্যভাবে চিন্তা ভাবনা করি। সব জাতির আমার স্থান এখানে, আমাদের কথাই আছে নানা ভাষা নানা মত নানা পরিধান বিবিধের মাঝে দেখা মিলন হয়, সেই মিলন স্তর আমরা পশ্চিমবঙ্গ তৈরি করতে পারছি। অন্য স্টেট পারুক না পারুক আমাদের পশ্চিমবঙ্গে এটা সর্বাগ্রে এটা দেখা হয়। আমাদের খুশি নিতে আমি সমস্ত কুচবিহারবাসীকে তৎসহ পশ্চিমবঙ্গবাসী সারা ভারতবর্ষবাসীকে ঈদের শুভেচ্ছা জানাই। আগামী দিন আমরা যাতে সবাই সুস্থভাবে সব জাতি মিলে আমরা যাতে আমাদের দেশকে রক্ষা করতে পারি এবং দেশে যাতে কোনো সংঘাত না হয় তারও বার্তা দিতে চাই। যারা বিবেক ধর্মের দল যারা বিশ্বময় দল চিহ্নিত করে তারা যাতে কোনো সংঘাত না করতে পারে তার জন্য আমরা সব ভাইরা একসাথে আছি। ধন্যবাদ দাদা কথা বলার জন্য। খবরিয়া ট্রেনিং করে এতক্ষণ আমরা কথা বললাম উত্তরবঙ্গ উন্নয়ন মন্ত্রী রবীন্দ্রনাথ ঘোষের সঙ্গে, তিনি এই মুহূর্তে এখানে উপস্থিত যেখানে কুচবিহার ইন্ডোর স্টেডিয়ামে নামাজ পড়া হচ্ছে, এবং সঙ্গে আমার সঙ্গে রয়েছে কুচবিহার মিউনিসিপ্যালিটির চেয়ারম্যান উজ্জ্বল সিং, তিনিও সকলকে শুভেচ্ছা জানালেন এবং সকলকে ভালো থাকার আবেদন জানালেন, সবাই মিলে থাকার আবেদন জানালেন। আমরা এই মুহূর্তে আবার ভেতরে চলে যাচ্ছি একটু স্টেডিয়ামে ইনফ্রাস্ট্রাকচার কমিটির চেয়ারম্যান। আমরা এই মুহূর্তে একটু ভেতরে চলে যাচ্ছি, আবার নামাজ শুরু হয়ে গেছে। সরাসরি খবরিয়া করিও, তাদের
সকলকে জানানো যাচ্ছে যে আমাদের এখন গরিবদের সাথে একটি বস্ত্র বিতরণ হবে। আপনারা উপস্থিত থেকে আমাদের বস্ত্র বিতরণের অনুষ্ঠানকে আপনারা সকলে অবহিত করবেন, এটা আপনাদের কাছে অনুরোধ রইল। শুভেচ্ছা জানিয়ে সকলকে তাদের নিজেদের আনন্দ ভাগ করে দেওয়া আজকে ঈদের, এই ঈদের কিন্তু এটাই নিয়ম। ওই হলুদ জামা পরা বাচ্চাটা আমাদের মঞ্চে এসে গেছেন। আমাদের কোচবিহার জেলার যিনি শাখায় যিনি আমাদের সুনিশ্চিত রেখেছেন সেই এসপি সাহেব ভোলানাথ পাণ্ডে মহাশয়, ওনাকে আমরা আন্তরিকভাবে আমরা গ্রহণ করছি। এবং এখানে যে এসপি সাহেব আছেন, আইসি সাহেবও আছেন, ওনারা আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। আজকে যারা আজকে আমরা বলবো যে কোচবিহারের রাজকুমার ইসলামিয়ান কোচবিহারের
আমাদের এখানেই শেষ করছি।